আমরা এখন যে প্রচারটা দেখব সেটা হচ্ছে লিপ ইয়ার, মানে হচ্ছে আমরা একটা ইয়ার ইনপুট নিব, মানে একটা সংখ্যা ইনপুট নিব। সাপোজ ধরো 1940 ইনপুট নিলে সেই প্রোগ্রামটা আমাদের জানিয়ে দিবে যে এটা আসলে লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। তো সেই প্রোগ্রামটা আমরা কোন কোন স্টেপ ইউজ করে কাজ করব সেটাই হচ্ছে তার ফ্লো চার্ট, আমরা এখন সেটাই দেখব। তো তার আগে আমরা আসলে এই প্রোগ্রামটা দেখে আসি যে আমরা আসলে কোন প্রোগ্রামের ফ্লোচার্ট করতে যাচ্ছি আর কি। এখন যে প্রোজেক্টটা করব সেই প্রোজেক্টটা হচ্ছে একটা লিপ ইয়ারের, মানে আমরা একটা সি প্রোগ্রাম করব, সেই সি প্রোগ্রামের যে লজিকটা সেই লজিকটাই কিন্তু আমরা ফ্লোচার্টে দেখাই। তো আমরা এখন যে সি প্রোগ্রামের ফ্লোচার্টটা করব সেটা হচ্ছে লিপ ইয়ার, মানে এরকম একটা সি প্রোগ্রাম যাকে আমরা যদি রান করি বা যদি আমি প্রোগ্রামটা চালাই তাহলে সে একটা বছর বা একটা ইয়ার ইনপুট চাবে। আমি দিলাম 2021, এখন যদি এন্টার চাপি তাহলে সে দিবে 2021 ইজ নট আ লিপ ইয়ার, মানে সে আউটপুটে লিপ ইয়ার কিনা সেটা বলে দিবে আর কি। ক্লিয়ার? আমি যদি অন্য একটা বছর ইনপুট দেই যে 555 রান করি, যদি অন্য একটা বছর দেই 555 দেন যদি এন্টার চাপি তাহলে 555 ইজ নট আ লিপ ইয়ার। তো লিপ ইয়ার মানে কি? লিপ ইয়ার হচ্ছে এমন একটা বছর যেই বছরে ফেব্রুয়ারি মাস 29 বা 29 ডেতে শেষ হয়। এখন আমরা লিপ ইয়ার বের করবো কীভাবে, লজিকটা কী আসলে, যে আমরা আসলে ফ্লো চার্টে অনলি লজিকটা দেখাবো আর কি। আর সি প্রোগ্রামটা কীভাবে করলাম, এই সি প্রোগ্রামটা কীভাবে করলাম সেটা আমি অন্য একটা ভিডিওতে একদম লাইন বাই লাইন ভালো মতো এক্সপ্লেন করেছি, তোমরা সেটা দেখতে পারো, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কটা। তো আমি শুধু লজিকটা বলি, লজিকটা হচ্ছে একটা বছরকে যদি 400 দিয়ে ডিভাইড করা যায়, এই যে এখানে আমি সেটা করেছি, যদি একটা বছরকে 400 দিয়ে ডিভাইড করা যায় তাহলে সেটা লিপ ইয়ার হবে। ক্লিয়ার? যদি একটা বছরকে 400 দিয়ে ডিভাইড করা যায় তাহলে সেটা লিপ ইয়ার হবে। এরপর চেক করেছি, যদি 400 দিয়ে ডিভাইড করা না যায়, আমি পরে চেক করেছি, যদি 400 দিয়ে ডিভাইড করা না যায়, যদি 100 দিয়ে ডিভাইড করা যায় তাহলে লিপ ইয়ার হবে না। ধরো 400 দিয়ে ডিভাইড করা যায় না কিন্তু 100 দিয়ে ডিভাইড করা যায় তাহলে লিপ ইয়ার হবে না। একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ধরো এন্টার ইয়ার আমি দিলাম হচ্ছে 1300। আচ্ছা আবার রান করি আমি, এন্টার ইয়ার আমি দিলাম হচ্ছে 1300। এটা 400 দিয়ে ডিভাইড করা যায় না কিন্তু 100 দিয়ে ডিভাইড করা যায় তাহলে এটা লিপ ইয়ার হবে না। ক্লিয়ার? এখন ধরো 400 দিয়ে ডিভাইড করা যায় না, আবার পরেরটা মানে 100 দিয়েও ডিভাইড করা যায় না, দেন আমি চেক করবো 4 দিয়ে ডিভাইড করা যায় কি না। মানে একটা বছর যাকে 400 দিয়ে ডিভাইড করা যায় না, 100 দিয়েও যায় না, যদি 4 দিয়ে যায়, সাপোজ ধরো 2004, এটাকে 400 দিয়ে ডিভাইড করা যায় না, 100 দিয়েও যায় না, কিন্তু 4 দিয়ে যায়, সো এটা লিপ ইয়ার হবে। ক্লিয়ার? এখন কোনোটা দিয়ে ডিভাইড করা যায় না, একদম লাস্ট যে প্যারাটা, যে 400 দিয়ে ডিভাইড করা যায় না, 100 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, তাহলে সেটা আলটিমেটলি লিপ ইয়ার হবে না। যেমন 2021 বা 2019, 2019, এটা 4 দিয়ে ডিভাইড করা যায় না, 100 দিয়ে যায় না, 4 দিয়েও যায় না, সো এটা লিপ ইয়ার হবে না। সো এই হচ্ছে আমাদের লজিকটা, এই লজিকটাই হচ্ছে আমরা প্রজেক্টটা দেখাবো। আর সি প্রোগ্রাম কীভাবে করলাম সেটার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। সো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক প্রোগ্রামিং ভিডিও আছে, তোমরা সেগুলো দেখতে পারো, তোমরা এখান থেকে প্রোগ্রামিং শিখতে পারো। এছাড়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অনেক অনেক ভিডিও আছে, ম্যাথের শর্টকাট ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। এই যে আমি প্রোগ্রামটা দেখালাম আর কি, লিপ ইয়ার, একটা আমরা হচ্ছে একটা বছর বা একটা সাল ইনপুট নিচ্ছি, আমাদের প্রোগ্রাম জানিয়ে দিচ্ছে লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। সেটার জন্য আমি কী করেছি, প্রথমে 400 দিয়ে ভাগ করে দেখেছি, 400 দিয়ে ভাগ করে দেখি 400 দিয়ে ভাগ করা যায় কি না, 400 দিয়ে ভাগ করা গেলে এটা সরাসরি লিপ ইয়ার। ক্লিয়ার? সো আমি স্টার্ট করি, এখানে খেয়াল করে দেখো, স্টার্ট, তোমাকে এটার জন্য অবশ্যই লজিকটা মনে রাখতে হবে। তাহলে আমরা ইনপুট নিব, এখানে ইনপুট ধরো হচ্ছে এ না নিয়ে তুমি যে কোনো কিছু নিতে পারো, তোমার যেটা ইচ্ছা, এ বি সি ডি বা এরকম লিখতে পারো, যে ইয়ার ইয়ার লিখে দিতে পারো, এটা হচ্ছে ভ্যারিয়েবল একটা। এখন ধরো আমি এ নিলাম, মানে এর মধ্যে আমরা ইনপুটটা দিব আর কি, ধরো এইটা বা 2000 একটা ইনপুট দিব আর কি। ক্লিয়ার? বোঝা গেল? এখন হচ্ছে এই যে এর মধ্যে আমরা যে ইনপুটটা দিব সেটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না সেটা টেস্ট করতে হবে। তো লিপ ইয়ার হওয়ার জন্য আমরা প্রথম যেটা করব, এই ইনপুট নিলাম, এরপর হচ্ছে আমরা চেক করব এখানে যে এ কে 400 দিয়ে ভাগ করা যায় কি না। মানে এই যে এ, এটা হচ্ছে এ এম পার্সেন্ট 400, এ এম পার্সেন্ট 400 ইকুয়াল টু জিরো কিনা, মানে এটা মানে তো আমরা চেক করা, আমরা এটা জানি তাই না, এটা মানে চেক করা, এ এম পার্সেন্ট 400 এটা ভাগ ছিল না, এম পার্সেন্ট মানে কি, আমি আরেকটা ফ্লো চার্টে বলেছি, মানে হতো যদি 14কে আমরা 14 এম পার্সেন্ট মট, এটা মট বলে, সরি এটা এম পার্সেন্ট না, মট, 14 মট 3, তাহলে 14কে 3 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হয়, 2 হয় তাই না। সো এখানে ইকুয়াল টু আসবো হচ্ছে এটা 2, এটা কোনো ভাগ চিহ্ন না। ক্লিয়ার?
তাহলে একে 400 দিয়ে ভাগ করে ভাগ শেষ ভাগফল না ভাগ শেষ যদি শূন্য আসে তার মানে একে 400 দিয়ে ভাগ করা যায় তাই না তো যদি এটা ইকুয়াল টু শূন্য আসে তাহলে একে 400 দিয়ে ভাগ করা যায় তো কোন একটা বছরকে যদি 400 দিয়ে ভাগ করা যায় সেটা লিপ ইয়ার হয়ে যায় তার মানে যদি এটা ইয়েস হয় যদি ইয়েস হয় তাহলে কি হবে তাহলে আমরা আউটপুট লিখব আউটপুটে এই যে আমি যে প্রোগ্রামটা তোমাদের দেখালাম সেখানে কি করেছিলাম আউটপুটে আমি লিখেছিলাম যে ওই সালটা ইজ এ ইয়ার তাই না তো আমরা এখানে লিখব যে এ বা হ্যাঁ এ ইজ আ এ ইজ আ লিপ ইয়ার এ ইজ আ লিপ ইয়ার একে যদি 400 দিয়ে ভাগ করা যায় এ ইজ আ লিপ ইয়ার সরাসরি এখন আমরা আসবো 400 দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে কি হবে নো মানে যদি এটা নো হয় আর কি যদি 400 দিয়ে ভাগ করা না যায় এখন 400 দিয়ে ভাগ করা না গেলে আমরা প্রথমে যেটা করব দেখব যে একে এ হচ্ছে সেই বছরটা যেটা আমরা ইনপুট দিলাম একে 100 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখব যে এ এম পারসেন 100 ইকুয়াল টু 0 ক্লিয়ার মানে একে 100 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আমরা দেখছি এখন একে যদি 100 দিয়ে ভাগ করা যায় তাহলে কি লিপিয়ার হবে একে 100 দিয়ে ভাগ করা গেলে লিপিয়ার হবে না যেমন একটা উদাহরণ দেই 1300 এই বছরটাকে 400 দিয়ে ভাগ করা যায় না কিন্তু 100 দিয়ে ভাগ করা যায় এটা লিপিয়ার হবে না 400 দিয়ে ভাগ করা গেলে সরাসরি লিপিয়ার 100 দিয়ে যায় কিনা সেটা দেখার কোনো প্রয়োজন নাই এটা 400 দিয়ে ভাগ করা যায় না 100 দিয়ে ভাগ করা যায় হ্যাঁ 100 দিয়ে ভাগ করা যায় এটা লিপিয়ার হবে না সো কোন একটা বছরকে 100 দিয়ে যদি ভাগ করা যায় মানে 100 দিয়ে ভাগ করার পর যদি ভাগ শেষ বা রিমাইন্ডার 0 আসে তাহলে কি একে 100 দিয়ে ভাগ করা যায় তাই না তখন সে লিপিয়ার হবে না যদি এটা ইয়েস হয় তাহলে কি হবে না এ ইজ নট আ লিপ ইয়ার এ ইজ নট আ লিপ ইয়ার এই কোনো লিপ ইয়ার হবে না বোঝা গেল এটা এটা আমাদের এরকম একটা সাইন হবে এ ইজ নট আ লিপ ইয়ার আর যদি একে 100 দিয়ে ভাগ করা না যায় তাহলে কি লিপ ইয়ার হয়ে যাবে না একে 100 দিয়ে যদি ভাগ করা না যায় মানে যদি নো হয় ক্লিয়ার মানে যদি এটা নো হয় এরকম আর কি যদি নো হয় তাহলে আরেকটা কাজ করতে হবে চেক করতে হবে 4 দিয়ে ভাগ করা যায় কিনা সো আমরা এখানে যেটা করব দেখব তো 4 দিয়ে ভাগ করা যায় কিনা যদি নো হয় আর কি তাহলে আমরা এখানে আসব ক্লিয়ার নো হলে এখানে আসব দেখব 4 দিয়ে ভাগ করা যায় কিনা এ এম পারসেন্ট 4 ইকুয়াল 0 4 দিয়ে ভাগ করা যায় কিনা সেটাই আমরা দেখব তো যদি 4 দিয়ে ভাগ করা যায় ইয়েস যদি হয় তাহলে লিপিয়ার হয়ে যাবে আর যদি নো হয় তাহলে নট লিপিয়ার ক্লিয়ার তো যাই হোক না কেন পরবর্তীতে আমরা এখানে এনে কানেক্টর দিব কানেক্টর দিয়ে এখানে কি করে দিব এখানে স্টপ করে দিব এই আর কি সো তোমাকে লজিক মনে রাখতে হবে আমরা যে প্রোগ্রামটা একটু আগে দেখলাম সেখানে কিন্তু আমি এটাই করেছি যে ইফ ভিতরে এটা দিয়েছিলাম তাই না মানে এরকম দিয়েছিলাম যে এখানে চেক করেছিলাম যে ইফ একটা এ একটা ইয়ার যদি হয় 400 ইকুয়াল 0 কারণ সি প্রোগ্রামিংয়ে কোনো কিছু চেক করার জন্য চেকিং করার জন্য আমাদের ইকুয়াল দেওয়া লাগবে ইফ যদি একে 400 দিয়ে ভাগ করা যায় তাহলে সে প্রিন্ট এফ কি প্রিন্ট এফ সরাসরি লিপ ইয়ার আর কিছু না যদি না যায় যদি একে 400 দিয়ে ভাগ করা না যায় দেন আমি আবার চেক করেছিলাম একে 100 দিয়ে ভাগ করা যায় কি না এরপরেই 400 দিয়ে ভাগ করা না গেলে যে নো 400 দিয়ে ভাগ করা না গেলে আমি চেক করবো 100 দিয়ে ভাগ করা যায় কি না 100 দিয়ে যদি ভাগ করা যায় লিপ ইয়ার হবে না একটা বছরকে যদি 400 দিয়ে ভাগ করা না যায় কিন্তু 100 দিয়ে যাচ্ছে লিপ ইয়ার হবে না এখানে কিন্তু ভুলটা হয়ে যায় অনেকে ভাবে 100 দিয়ে ভাগ করা গেলে লিপ ইয়ার হবে না 100 দিয়ে ভাগ করা গেলে লিপ ইয়ার হবে না ক্লিয়ার আর হচ্ছে যদি 100 দিয়ে ভাগ করা না যায় তাহলে আবার চেক করব 4 দিয়ে ভাগ করা যায় কি না 4 দিয়ে ভাগ করা গেলে লিপ ইয়ার হয়ে যাবে না হলে লিপ ইয়ার হবে না এই আর কি আমরা যখন এই চ্যাপ্টারের পরের পার্টে যাব মানে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে তখন আমরা এটা সি প্রোগ্রামিং আবার ভালো করে দেখবো এবং লাইন বাই লাইন দেখবো ক্লিয়ার সো আমরা এরপরের ফ্লোচার্টগুলোতে চলে যাচ্ছি